আজকে এই প্রেস কনফারেন্সের মূল যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, যা বর্তমানে গোটা পশ্চিমবঙ্গে অত্যন্ত আলোচনার বিষয়। গত 25 তারিখে যেভাবে একজন সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে 1 কিলোমিটার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হল, এবং এখনো পর্যন্ত সেই মহিলা বিজেপি পার্টি অফিসে আছে। আপনারা জানেন আমি একটি মহিলাদের, মূলত মহিলাদের একজন সাংসদ, পুরুষ সাংসদ হতে আছেন, বিধায়করা আছেন, আমাদের পার্টির মহিলা নেত্রীরা আছেন, তাদেরকে একটি টিম তৈরি করে দিয়েছে। সেই টিম এই মুহূর্তে কুচবিহারে পৌঁছে পুরো বিষয়টি সরজমিনে তদন্ত করছে এবং আগামীকাল তারা আমাকে রিপোর্ট জমা দেবে এই ঘটনা। আজকে তৃণমূল কংগ্রেস, যারা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সিনিয়র কিছু সাংসদ, যারা জোকারের মতো লাফালাফি করে, যারা গোটা দেশের সামনে বাংলার সাংসদ হয়ে হাসির পাত্র হন, তারা বিভিন্ন ঘটনা নিয়ে মাথা ঘামায়, মণিপুর নিয়ে চিৎকার করেন, কিন্তু আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই ধরনের একটি গর্হিত অপরাধ হওয়ার পর, হিনিয়াস ক্রাইম হওয়ার পরেও কিন্তু সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ নিজের মতো করে এফআইআর ব্যবস্থা করে এবং সেই এফআইআর এ এত লঘু ধারা দেওয়া হয় যে কিছুক্ষণ পরে তারা জামিনও পেয়ে যায়। মণিপুরের ঘটনা নিয়ে, যেখানে দুটি জনগোষ্ঠীর সংঘর্ষ, এথনিক সমস্যা, সেটা নিয়ে তারা এত বড় বড় লাফালাফি করছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের কুচবিহারে আমাদের জেলার নেত্রী তার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনা সত্যি গোটা বাংলাকে নাড়িয়ে দিয়ে গেছে, বাংলার জনমানুষকে নাড়িয়ে দিয়ে গেছে। আজকে সেই মহিলা কিন্তু পার্টি অফিস থেকে নিজের বাড়ি যেতে পারছেন না, তার কারণ পুরো এলাকার যে দখল, পুরো এলাকার দখল এই মুহূর্তে উদয়ন গুহ এবং তার গুন্ডা বাহিনীর হাতে আছে, এবং এলাকায় গেলেই ওই মহিলার সাথে এবং তার পরিবারের সাথে নানা ধরনের দুষ্কর্ম ঘটতে পারে, এবং এটা একটা লিঞ্চিং এর ঘটনা ঘটলো। আমাদের সেই নির্যাতিতার তরফ থেকে তার পিতা এফআইআর করেছে, এফআইআর এ প্রায় 11 জনের নাম দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তারি নেই। প্রথম দিন তারা যে এফআইআর করেছিল সেই এফআইআর এ কারো নাম ভয়ে তারা নিতে পারেনি, তাদেরকে আক্রমণ করা হতে হবে এই ভয় ছিল, এই আশঙ্কা ছিল। এরপরে আমরা দেখতে পেলাম একজন আরেকজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, তাকে মোবাইল চোর হিসেবে ধরে পিটিএম এর ফেলে দেওয়া। আচ্ছা, এই যে মব লিঞ্চিং, এই মব লিঞ্চিং এ কারা পার্টিসিপেট করলো? উদয়ন বলে একটি সরকারি হোস্টেল, SC ST ছাত্রদের থাকার জন্য হোস্টেল, সেই হোস্টেলে থাকা কিছু ছাত্রছাত্রী, তার ছাত্র, তারা এই কাজ করল। আজকে প্রশ্ন হচ্ছে যে এই হোস্টেল সরকারি হোস্টেল, এই সরকারি হোস্টেলে প্রাক্তন ছাত্ররা থাকে কি করে, কে দেখে এই হোস্টেলগুলো, চালানোর দায়িত্ব কার, কে রেসপন্সিবল পারসন, যারা এই কাজ দেখার দায়িত্ব তারা দেখেন না কেন? ওই হোস্টেলে দিনের পর দিন যারা ছাত্র হয়ে, ছাত্রের বাবা হয়ে গেছে প্রায়, তারা পর্যন্ত সেখানে দিনের পর দিন সেখানে থাকছে এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। এবং সব থেকে বড় কথা যে SC ST সম্প্রদায়ের মানুষের যে হোস্টেল, স্বাভাবিকভাবে সেই হোস্টেলে বসবাসকারী SC ST ছাত্ররা, তারা এই ধরনের যে ক্রাইম, সেই ক্রাইমে তারা যুক্ত হয়ে যাচ্ছে। সিসিটিভি তো নেই, সিসিটিভির কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না, কি হয়েছিল কেউ জানে না, সিসিটিভি কোথায় গেছে কেউ বলতে পারছে না। তো দিনের পর দিন, একের পর এক এই ধরনের মব লিঞ্চিং এর ঘটনা ঘটে গেছে ঠিক কুচবিহারে। আশ্চর্যজনক ভাবে কুচবিহারে সেই মহিলার সাথে যখন এই ধরনের ঘটনা ঘটলো, ঠিক সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় হকার নিয়ে অনেক কথা বললেন এবং হকার উচ্ছেদ শুরু হয়ে গেল। তার 1-2 দিন পরে আবার সমস্ত বিষয়টি কিন্তু ঠান্ডা হয়ে গেল। এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হকার, সকল হকার উচ্ছেদ অভিযান, এটা শুধুমাত্র এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছিল, এবং সেটা হচ্ছে কুচবিহারের ঘটনা থেকে মিডিয়ার চোখ সরানোর জন্য, যেহেতু ঘটনাটা কলকাতায় করলে পরে এখানে আরো বেশি মিডিয়া কভারেজ হবে, মুখ্যমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হকার উচ্ছেদের প্ল্যানিং করেছিলেন, এবং পুরো ঘটনা ছিল হচ্ছে এই কুচবিহারের নির্যাতিতার ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য। আজকে সত্যি আমরা মর্মাহত যখন দেখতে পাচ্ছি যে মা মাটি মানুষের সরকার, সকল মা মাটি মানুষের সরকারের আমলে একজন মা বিবস্ত্র হয়ে শুয়ে আছে মাটিতে, গায়ে তার সামান্য কোনো জামা কাপড়ের চিহ্ন পর্যন্ত নেই,
একজন মহিলা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটল। শুধু এটাই নয়, অলরেডি কুচবিহারে যে ধরনের ভায়োলেন্স চলছে, এবং মাঝে মুখ্যমন্ত্রী কুচবিহার গেছিলেন, আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী যাবার পর সেই ভায়োলেন্স কমবে। মুখ্যমন্ত্রী কুচবিহার থেকে ফিরে এলেন, ফিরে এসেই দেখলাম এই ধরনের ঘটনা আমরা ঘটে যাচ্ছে। তার আগে অলরেডি একজন মহিলা রেপ্ট হয়ে গেছে, একজন মহিলা সাহস করে বলেছে, আত্মসম্মান সাথে কম্প্রোমাইজ করে বলেছে যে হ্যাঁ আমার সাথে রেপ হয়েছে, রেপ আরো অনেক বেশি হয়েছে, তারা ক্যামেরার সামনে আসতে বা প্রশাসনের সামনে আসতে চাইছেন না, কিন্তু বাস্তবিকতা রেপ হয়েছে কুচবিহার। এই ধরনের রাজনীতি যারা করে তারা দেখি দিল্লিতে গিয়ে গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে। আমি জানি না পশ্চিমবঙ্গে যে কোন সংবিধান চালু আছে এবং সেই সংবিধানের কোন ধারায়, কত নম্বর ধারায় এটা বলা আছে, কেউ যদি বিজেপির মতো বিরোধী দল করে তাদের পরিবারের মহিলাদের জামা কাপড় খুলে নগ্ন করে নগ্ন প্যারেড করানো উচিত। আমরা এক সময় শেখর কাপুরের সিনেমায় এই ধরনের দৃশ্য দেখেছিলাম, কুলনদেবীর জীবনে নাকি এই ধরনের দৃশ্য ঘটেছিল, তাকে নগ্ন করে গ্রামের ভেতর দিয়ে ঘোরানো হয়েছিল। আজকে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। জানি না পশ্চিমবঙ্গটা চম্বল হয়ে যাচ্ছে কিনা, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা সেই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি। আপনাদের যদি একবার প্রশ্ন থাকে, এই সল্টলেকে আজকে সাংবাদিক সম্মেলন করছেন, তার একটু আগে আজকে সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার অধীন আবার একটি যুবককে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ব্রড ডে হসপিটালে, সেটা মানে এই গণপিটুনির ঘটনা একের পর এখন একের পর এক লিঞ্চিং এর ঘটনা ঘটছে। কুচবিহারের ঘটনাটা তো লিঞ্চিং ছাড়া তো অন্য কিছু নয়। যারা আখলাক নিয়ে আকাশ বাতাস এক করে দেয়, চিৎকার করে করে কান্না করে করে যারা রুদালিদের মতো রোদন করে, আজকে কোথায় তারা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি? আখলাকের একটা লিঞ্চিং ছিল, আর এটা সেক্রেট লিঞ্চিং বা পবিত্র লিঞ্চিং কিনা আমাদের জানা নেই, বা তৃণমূলীয় সবুজ লিঞ্চিং কিনা আমাদের জানা নেই, সেই জন্য হয়তো এটার প্রতিবাদ করা যাচ্ছে না। কিন্তু আখলাকের লিঞ্চিং যদি সমালোচনার যোগ্য হয়, তাহলে 100 বার এই প্রত্যেকটি লিঞ্চিং সমালোচনার যোগ্য। তৃণমূল কোচবিহার নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, তাতে তৃণমূল কোচবিহার নিয়ে বলছে বিজেপি কোচবিহারে হেরেছে, তাই এইটা নিয়ে রাজনীতি করছে, পুলিশ তদন্ত করছে, এটা পারিবারিক ঘটনা, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, পুলিশ নিরপেক্ষ তদন্ত। প্রথম কথা হচ্ছে, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে পুলিশ পারিবারিক ঘটনা বলে তদন্ত করছে, তাহলে এটা কি অপরাধ হয় না? তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে পারিবারিক বিবাদ, কিভাবে জামিন পেয়ে গেল? আপনি যদি এই ধরনের অপরাধ করতে জামিন পেতেন, কোনো তো পাবেন না। পেয়েছে মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য, তারা তৃণমূল কংগ্রেসের ইন্টারভিন ছাড়া, তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া পুলিশ এই ধরনের ক্রাইমে এত লঘু ধারা দিতে পারে না। আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব, সিবিআই তদন্ত চাইবো, আমরা এর হেস্ত নেস্ত করে ছাড়বো। আমরা সিবিআই তদন্তের পরিবারের সাথে কথা চলছে, আমি আজকে নির্যাতিতার সাথে ফোনে কথা বলেছি এবং তাকে বলেছি কলকাতায় আনার জন্য, আমরা কলকাতাতে হাইকোর্টে প্রয়োজনে তাকে পেশ করব, সিবিআই তদন্তের দাবি জানাবো। এবং তৃণমূল কংগ্রেস যেরকম প্রত্যেকবার বলেন, এবারও মিথ্যে কথা বলছেন, ওনাদের জাস্টিফাই করতে হবে, যদি এটা পারিবারিক লড়াইও হয়, যদি হয়, সেক্ষেত্রেও তৃণমূলের হস্তক্ষেপ ছাড়া এত লঘু ধারা পুলিশ দেয় কি করে? সুভেন্দু দা, এটা কি বাংলায় নতুন কোনো সংক্রমণ, এই যে গুজব থেকে তারপরে এই যে গণপিটুনি একের পর এক প্রশাসন করছে, কিন্তু শাসকের শেষ দেখুন, প্রশাসন এই বলে, এই মুহূর্তে প্রশাসন বলে কিছু নেই, প্রশাসন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতারা চালায়। এবার আমরা ভোটে ভোটের গণনাতে যে ধরনের প্রহসন দেখেছি, আমি তো নিজে চাক্ষুষ, তার আমি সাক্ষী বলতে পারেন, গণনা চলছে, গণনা কেন্দ্রের মধ্যে আমার নিজের কেন্দ্রে দুটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তারা ঘুরে বেড়াচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে, পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে। যখন পুলিশ প্রশাসন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে থেকে এই ধরনের দলদাসের মতো আচরণ করতে পারে, কারণ নিয়ম অনুসারে আপনারা জানেন চেয়ারম্যান গণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে পারেন না, কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও পারেন না, ঢুকেছে, আমার চোখের সামনে ঢুকেছে, এমনকি কম্পাইলেশন রুম যেখানে ডেটা কম্পাইলেশন হয় যে তৃণমূল কত ভোট পেলো, বিজেপি কত ভোট পেলো, সেখানে প্রার্থীরা বসে আছি, আমার চোখের সামনে তৃণমূলের প্রার্থীর সাথে এসে তার ভাই চেয়ারম্যান কথা বলছে। যদি কেন্দ্রীয় নির্বাচন